শুভ সপ্তমী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পুজো ভালো করে কাটাচ্ছেন। তো গতকাল ষষ্ঠীর জন্য আমি কচুরি, কড়াশুটির কচুরি আর নিরামিষ আলুরদম করেছিলাম। তো আজকে যেহেতু সপ্তমী, তো ভাবলাম আজকে একটু আমিষ খাওয়া যাক। আর আমিষের মধ্যে মাছ মাংস তো খাওয়া হয়, তো আজকে ভাবলাম চিংড়িকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস করি। তো চিংড়ি সবাই মালাইকারি খেয়েছে, চিংড়ি সর্ষে খেয়েছে, তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে চিংড়ি কষা। এবং এটা সাধারণত আমরা বাঙালি, এবং বাঙালি মানেই ভাত, এবং ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এখানে একটি পাত্রে 1 কিলো মতন ছাড়ানো চিংড়ি আছে, যেটাকে আমি বাড়িতেই ছাড়িয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবং এটা এমন করে ছাড়িয়েছি, মাথাটা আছে বাট বডির সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখছি। যতক্ষণ চিংড়িটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, আর অল্প একটু পেঁয়াজ আমি বাটার জন্য এরকম করে কেটে নিয়েছি। আর এটাও বাটা হবে, এটা রসুন, 4-5 কোয়া রসুন, লঙ্কা, টমেটো আর এটা আদা দিয়ে এটাকে জাস্ট একটা পেস্ট বানাবো। এবার আমি ওভেনটা অন করে কড়ার মধ্যে 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিলাম, এবং তেলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হতে ওর মধ্যে তেজপাতা, জাভিত্রী, দারচিনি, এলাচ, একটু জিরে আর সাথে লবঙ্গ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকে নাড়তে 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 দেখুন পেঁয়াজের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটাও আস্তে আস্তে নরম হয়ে গেছে। এবার এই সময় আমরা বাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, এবং এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমরা ঢাকনাটা ঢেকে দেবো। 4-5 মিনিট পর পেঁয়াজ যখন এইভাবে শুকিয়ে যাবে এবং কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের বাটা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি, যেখানে লঙ্কা, আদা, টমেটো, রসুন ছিল, এবং এটাকে দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে। 2 মিনিট পরপর আমরা ঢাকনাটা খুলে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, এবং আমরা আবার ঢাকনাটা দিয়ে দেবো, এবং যতক্ষণ না ঠিক দেখতে এই রকম হচ্ছে, কারণ একদম জল যখন শুকিয়ে যাবে তখন আমরা আমাদের শুকনো মশলাগুলো দেব। আর এই শুকনো মশলার মধ্যে আছে কাশ্মীরি লাল লঙ্কা, নর্মাল লাল লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটা সব থেকে স্পেশাল মশলা, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা এই রান্নার টেস্টটাকে দ্বিগুণ করে দেয়। মশলাটা যখন এইরকম ঠিক রং চলে আসবে তখন আমরা আমাদের চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব, এবং ভালোভাবে চিংড়ি মাছের সাথে এই মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চিংড়ি মাছের গায়ে পুরো মশলাটা মেখে যায়। এবার এর সাথে আমরা সামান্য নুন মিশিয়ে দেবো, কারণ আমি মশলা কষানোর সময় কোনো নুন দিইনি, তাই জন্য এটা হচ্ছে সব থেকে মেইন টাইম যখন চিংড়ি মাছ এবং মশলার মধ্যে নুনটা প্রপারলি ঢুকে যাবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ জল ছাড়া শুরু করে দিয়েছে, এবং যাতে কড়াইয়ে না লেগে যায় তার জন্য একটু জলও দিলাম, এবং ভালো করে আবার মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা কষা তাই জন্য একটু একটু করে জল দিচ্ছি, এবং ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলতেই দেখতে পাচ্ছেন জলটা অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ এটাই শেষ নাড়ানো চাড়ানো। এবার এর মধ্যে শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। লাস্টে একটুখানি ঘি দিয়ে চিংড়ি মাছটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে ঘিটা ভালো করে মিশে যায়। এবার গ্যাসটা অফ করে আমি কড়াই ঢাকনাটা বন্ধ করে দিলাম।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।